দুনিয়াতে যদি আপনি সুখ পেতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে চারটি মানুষ নেককার হতে হবে। চারটি মানুষ যদি নেককার না হয়, তাহলে আপনি দুনিয়াতে ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারবেন না, দুনিয়াতে খুশি থাকতে চাইলেও আপনি খুশি থাকতে পারবেন না। এজন্য এই চার ব্যক্তি নেককার হওয়া অত্যন্ত জরুরি। এক নম্বর, মা বাবা। মা বাবা সবার আছে, তবে নেক মা বাবা সবার থাকে না। অনেক মা বাবা আছে, তারা দিন মানে না, ইসলাম মানে না, ছেলেদের সাথে খারাপ আচরণ করে, মেয়েদের সাথে খারাপ আচরণ করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, প্রতিনিয়ত জেনা ব্যবিচার করে, এরা নয়। যদি আপনার নেক বাবা মা থাকে, তাহলে আপনি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন, দুনিয়াতে আপনি সফল হবেন। দুই নম্বর, নেক স্বামী। কোনো মেয়ের সুখে থাকার জন্য তার নেক স্বামীর প্রয়োজন। যদি স্বামী নেককার না হয়, স্বামী যদি দিন না মানে, স্বামী যদি ইসলাম না মানে, তাহলে তো সে স্ত্রীর হক আদায় করবে না, স্ত্রীকে ভালোবাসবে না, স্ত্রীর প্রতি কেয়ারিং হবে না। এজন্য মেয়েরা আল্লাহ তাআলার কাছে চাইবে নেক স্বামী। স্বামী যদি নেককার না হয়, স্বামী যদি টাকার মালিক হয়, আপনার শান্তি আসবে না। স্বামী কোটি কোটি টাকার মালিক, হয়তো আপনার টাকার প্রয়োজন নাই, কিন্তু স্বামী আপনাকে সময় দিতে পারে না, স্বামী আপনার কেয়ার করে না, স্বামী আপনাকে ছাড়া, আপনাকে ছেড়ে, স্বামী আপনাকে ছেড়ে অন্য মেয়েদের নিয়ে ফুর্তি করে। এজন্য মেয়েরা যদি শান্তিতে থাকতে চায়, অবশ্যই সে আল্লাহ তাআলার কাছে নেক স্বামী চাইবে। যদি নেক স্বামী না হয়ে বদ স্বামী তার কপালে জুটে, তাহলে তার জীবনে কখনো শান্তি আসবে না। তিন নম্বর, নেক বিবি, অর্থাৎ নেককার স্ত্রী। কোনো স্বামী যদি চাই আমি দুনিয়াতে সুখ এবং শান্তি চাই, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, অবশ্যই তার জন্য লাগবে একজন নেককার স্ত্রী। নেককার স্ত্রী যদি না থাকে, নেককার স্ত্রী যদি তার ঘরে না থাকে, তাহলে সে কখনো সুখ পাবে না। যদি বদকার স্ত্রী আসে, তাহলে তো সে ইসলাম মানে না, আর ইসলাম যে মানে না, সে স্বামীর খেদমত করবে না, ইসলাম যে মানে না, স্বামীর দুঃখ কষ্ট বুঝবে না, যে ইসলাম মানে না, সে স্বামীর তো খেদমত করবে না, কেয়ার করবে না। এজন্য দুনিয়াতে যদি পুরুষরা শান্তি চায়, তাহলে অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলার কাছে নেককার স্ত্রী চাইতে হবে। চার নম্বরে, নেক ছেলে মেয়ে। পিতামাতা যদি সুখে থাকতে চায়, পিতামাতা যদি ভালো থাকতে চায়, তাহলে আল্লাহ তাআলার কাছে চাইবে নেককার সন্তান। নেককার সন্তান যদি পায়, তাহলে পিতামাতা দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে। অনেক সন্তানেরা আছে পিতামাতার খেদমত করে না, পিতামাতার সাথে খারাপ আচরণ করে, পিতামাতাকে দেখতে পায় না, পিতামাতার সাথে সব সময়ের জন্য গালিগালাজ করে, আর এর ফলে পিতামাতা অশান্তি ভোগ করে। আর সন্তানরা যদি ভালো হয়, নেক হয়, তাহলে ওই পিতামাতা সুখে শান্তিতে দুনিয়াতে জীবন যাপন করতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকলকে যেন বুঝার তৌফিক দান করে।